শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আবুল হাসান পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন প্রামাণিক, আমার আব্বাও মুক্তিযোদ্ধা ছিল। মায়ের নাম হাজিরা বেয়া। আচ্ছা, ঠিকানা? উত্তর মেডি বাগা, বাগা উপজেলা, রাজশাহী। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি ছাত্র ছিলাম। কোথায় পড়তেন? হাই স্কুলে। কোন স্কুল? বাগা হাই স্কুল। কোন ক্লাসে? তখন পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। কোনো রাজনীতি করতেন, ছাত্র রাজনীতি? না, আমরা তো তখন রাজনীতি নাই, ওই রাজশাহী ইউনিভার্সিটি আসি উদ্বুদ্ধ করতে, তাই আমরা রাজনীতি সম্পর্কে তখন জ্ঞান ছিল না। যুদ্ধে কি অভিযুক্ত হল? তারপর এইখান থেকে আমাদের যখন বাপকে ধরতে আসলো, বাপ তো বাড়িতে নাই, তখন ভাব চলে গেছে, কারণ আমরা সফলভাবে ভারতে যাই। আমার বাপ মা ভাই সবাই সবাই যায়, তারপর ওখানে থাকতে থাকে, বা না বলি ওখান থেকে ক্যাম্পে, মুক্তিযোদ্ধা ক্যাম্পে যায়। কোন ক্যাম্প? পানিপিয়া ক্যাম্পে। আপনার বাবা কোন ক্যাম্পে ছিলেন জানেন? কাজীবাড়া ক্যাম্পে। ট্রেনিং নিচ্ছিলেন ওখানে? না, ওরা আগকারি ট্রেনিং প্রাপ্ত, বর্ডার গার্ড ছিল তখন, আমরা ট্রেনিং করি পানিঘাটা। তারপরে আমরা আসলাম তরঙ্গপুর, দিনাজপুর তরঙ্গপুর, লেফটেন্যান্ট কর্নেল নূর জওয়ান এতে, ওখানে সে আমার অস্ত্র দিল, আমাদের টিমটি সব। আসলে কমান্ডার কে ছিল, মানে ভারত থেকে আসার সময়? হ্যাঁ, রহমত কমান্ডার। রহমত? হ্যাঁ। আপনার বাবাও কি আপনার কাছে ছিল? না না, বাপ তো আলাদা। হ্যাঁ। কোথায় কোথায় যুদ্ধ করলেন বা কেমন কি? আমার চারঘাটে, তারপর আলাইপুর ও এয়ার থেকে গেলাম বীর বাড়িয়া, ওখানে তারপর তো দেশ স্বাধীন হয়ে গেল। আপনার বাবার সাথে কি যুদ্ধের সময় দেখা হয়নি? না, যুদ্ধের পরে দেখা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার বাবার কোনো কাহিনী মনে আছে কোথায় যুদ্ধ করেছে বা কেমন কি? না, আমার বাবার কথা হয়েছে এয়াকে ছিল নগরবাড়ি ঘাটে, প্রথম সেই পাকিস্তান সৈন্যকে ওখান থেকে আস্তে আস্তে ধানের দায়সি বেরিয়ে গেছে, ওখানে নেমে ওখানে অনেক লোক মারা যায়, এবং বাপ 20 দিন পরে বাড়িতে আসে, তখন বাড়িতে আসে, বাপ বলুন আপনি ভারত চলে যান, আমার বাড়িতে যাওয়া হবে, দেশ তো স্বাধীন হলো। আপনাদের আশা কি পূরণ হলো কিনা? আশা পূরণ হয়নি আর হবেও না, এই দেশ স্বাধীন করছে এটাই যথেষ্ট।
আমাদের কোনো চাপা নেই, অর্থনীতির মুক্তি হলো সবচেয়ে বড়, কিন্তু অর্থনীতির মুক্তি নেই তো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।